কিন্তু অন্যরকম ব্যবস্থা আমি নেবো বলে বলেছিলাম। এমনিতে আমাদের তুমি মুসলমান পাড়ায় থেকে আর আমাদের যারা মারা চব্বিশ ঘন্টা অত্যাচার করতে আমাদের তাদের তুমি লিখবে এখানে সহ্য হবে না, অন্যভাবে ব্যবস্থা নেবো। তুমি প্রকাশ্য করুনি, তুমি বিজেপিকে ভোট দেবে দিবে, কোনো আপত্তি নেই। তুমি আমাদের সঙ্গে থেকে আর আমার দুশ্মনে তুমি দিল্লিবি আমাদের চোখের সামনে সহ্য হবে না বাবা, পরিষ্কার বলে দিল। না ধরবে না, সহ্য হবে না, সহ্য হবে না। তুমি বিজেপিকে ভোট দেবে দিকে যাও বাবা, কোনো আপত্তি নেই। তুমি তুমি এখানে দিল্লি পরিষ্কার বলে দিল, পরিষ্কার শুরু করে দিল। যেটা তোমার সব আমরা তোমার সাথে সব আমরা আছি, তুমি বিজেপি দল লিখবে করে তুমি বিজেপিকে ভোট দেওয়ার ইচ্ছা করছো মন থেকে তুমি দিকে চুপ করে পরিষ্কার বলে দেবো। এখানে বিজেপি দিল্লি গেলে কিন্তু আমি অন্যরকম বাহাল করে দেবো, না চেল্লানি না, পরিষ্কার বলে দিচ্ছি আমি। তোর ভালো লাগে, তোর বিজেপিকে ভালো লাগে, তুই চুপ করে ভোট দিকে যা, কি আর তোকে কে বাহাল করবে যদি ভোট দিস। দু পাঁচ হাজার টাকার লোভে তুই ঘরের সামনে দিল্লি ফিরিস আর আমার চব্বিশ ঘন্টা যাবো আসবো আমাদের সহ্য হবে না, অন্যরকম জিনিস হবে, পরিষ্কার বলে দেবো। তুই বিজেপি করতেছিস তুই চুপ করে গে, তোর ফ্যামিলির ভোটটা দিকে যা, আমার কোনো আপত্তি নেই। তুই এখানে দেল লিখতে পারবি না ভাই, দেল লিখে কিন্তু অন্যরকম বলতেছি, অন্যরকম ঝামেলা করবো, পরিষ্কার বলে দিচ্ছি বাড়া, টেকা দায় করে দেবো তোর এখানে। আমি তোকেই দিয়ে দেবো, লিখবে না কেন সেইটাই কথা বাড়া, তোকে দিয়ে দেবো না কেন। আমি এত লোকের সামনে পাটা বলে দিচ্ছি, ও যদি জেল লেগে আমি কিন্তু অন্যরকম বাবার করে দেবো, টেকা দায় করে দেবো এখানে বলে দিচ্ছি আমি। আমি আপনারা দেখছেন খবরের দুনিয়া।